আসসালামু আলাইকুম আমার লাভলি ভিভার্স ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ফ্যামিলি সবাইকে নিয়ে খুব হাসি আনন্দে ঈদ উদযাপন করছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ঈদ আয়োজনে আজ ব্যস্ত রয়েছি বছর ঘুরে আবার আমাদের কাছে ঈদ ফিরে এলো আর এই ঈদ নিয়ে থাকে আমাদের অনেক প্রিপারেশন অনেক হাসি অনেক আনন্দ আর হাসি আনন্দটুকু আরও বাড়িয়ে দেয় ঈদের গিফট ঈদের নতুন পোশাক আশাক আর ঈদের স্পেশাল খাবার দাবার আজ মুসলিম উম্মার যে আমরা মানুষগুলো যারা আমরা ঈদ আমরা ঈদ উদযাপন করি মুসলিমরা সবারই আজ দিনটা খুবই আনন্দে যাবে হাসি খুশিতে যাবে আপনাদের সবার জন্য অনেক অনেক দুয়া আর শুভেচ্ছা রইল শুভকামনা রইল আপনারা সবাই হাসি আনন্দে ঈদ উদযাপন করুন আর আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন সই সালামতে রাখেন নিরাপদে রাখেন যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন আর আমার আব্বা শ্বশুর শাশুড়ি সহ যারা এই দুনিয়াতে এখন নেই তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন তাদেরকে যেন জান্নাত দান করেন আজকে ঈদের এই স্পেশাল দিনে আমার ফ্যামিলির জন্য আজ রয়েছে আমার স্পেশাল আয়োজন আমার ফ্যামিলির জন্য এবার ঈদে কী কী স্পেশাল খাবার রেডি করেছে সেটা দেখতে হলে আপনাদেরকে আমার সাথে আমার কিচিনে যেতে হবে তো আপনারাও চলুন আমার সাথে আমার কিচিনে দেখবেন আমি কি কি রেডি করছি এখানে আপনারা এক প্যাকেট ইয়ে দেখতে পাচ্ছেন দুই কেজির একটা প্যাকেট এখান থেকে কিছু আমি ভিজিয়ে নেব আজ সারা রাত এগুলো ভিজবে আগামীকাল এগুলো দিয়ে ইনশাল্লাহ আমি চটপটি রান্না করব। ঈদ আসবে আর চটপটি খাওয়া হবে না তা তো হতেই পারে না রমজান ঈদ হোক অথবা কুরবানির ঈদ হোক দুই ঈদে আমার এই চটপটিটা অবশ্যই অবশ্যই করতে হয় যত কিছু আয়োজন করি না কেন এটা অবশ্যই করতে হয় কারণ এটা আমাদের মেয়ের কবি ফেভারেট শুধু আমার মেয়ের না আমারও খুবই ফেভারেট অবশ্য আমার ছেলেরা এটা পছন্দ করে না এখন আমি ভিজিয়ে নেব এখান থেকে এখানে আমি দুই কাপ বুট নিয়েছি এগুলো সারা রাত ভিজবে আর ভিজার পর এগুলো ডাবল হয়ে যাবে এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে পানি নিয়ে বোলটা এখন একদিকে সরিয়ে নিচ্ছি এখন আমি অন্য কাজ করব এবার অন্য আর একটি বলে আমি রাইস ফ্লাওয়ার এখানে আমি নিয়ে নেব রাইস ফ্লাওয়ার দিয়ে আমি জাল পোয়া পিঠা বানাবো জাল পোয়া পিঠার জন্য এখানে আমি রাইস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ রাইস ফ্লাওয়ার ঢেলে নিচ্ছি আরও এক কাপ নেব আমি মোট দুই কাপ রাইস ফ্লাওয়ার দিয়ে পোয়া পিঠা বানাবো আরও এক কাপ নিয়ে নিলাম এখানে মুঠ দুই কাপ রয়েছে এখানে আমি একেবারে অল্প পরিমাণ হলুদ আর মাত্র মিক্স পাউডার দিয়েছি লবণ দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে এগুলো ভালো করে মিশাচ্ছি এর সাথে দেব আদা বাটা খাসামরিচ কুচি দনে পাতা কুচি আমি আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা রেস্টে থাকবে আমরা যেহেতু কেউই জানি না রোজা তিরিশটা হবে না উনত্রিশটা হবে একমাত্র আল্লাহ তালাই জানেন জন্য সব কিছু আমাদের আগ থেকে গুছিয়ে রাখতে হয় আগ থেকে কিছু কাজ করে না রাখলে হিমশিম খেতে হয় সবগুলো একসাথে করতে গেলে তাড়াহুড়ো লেগে যায় যে জন্য আমি সব সময় কিছু কাজ আগ থেকে করে রাখি এখানে আপনারা যে গুলগাপ্পার প্যাকেটটা দেখতে পাচ্ছেন সেখান থেকে এগুলো আমি বেজে নেবো চটপটির সাথে খাবার জন্য এখানে তেল রেডি পুরোপুরি গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি ছেড়ে দিব দিয়ে দিচ্ছি এবার দেখুন গরম তেলে এগুলো কীভাবে ফুলে ফুলে উঠছে বাজা হয়ে গেছে এবার আমি তেল জড়িয়ে এগুলো তুলে নিচ্ছি এগুলো খুব তাড়াতাড়ি বাজা হয়ে যায় সময় লাগে না এগুলো রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে আর এদিকে আরেকটি সস তেল গরম হচ্ছে আমি রুটি বেলে নিয়েছি আর রুটিটা একটু পুরো করে করব। এবার আমি এটা দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো রেডি করে নিব এখানে দেখুন আপনারা খুব সুন্দর ফ্লাওয়ার হয়েছে আমার পিঠাগুলো বানানো শেষ এখানে আমি দুইটি চেয়েতে পিঠাগুলো নিয়ে রেখেছি এগুলো আমি তেলে গোল্ডেন ব্রাউন করে বাজবো তারপর এগুলো আমি গুঁড়ের শিরায় দিব আজ আমি খেজুর গুঁড়ের শিরা করবো এখানে দেখুন দুইটি ট্রে দুইটি ট্রেতে রয়েছে দেখতে খুবই খুবই সুন্দর দেখাচ্ছে ফুলের ডিজাইন আড়াই কাপ চালের গুড়ায় আমার মোট বিয়াল্লিশটি পিঠা হয়েছে মার্শাল্লা পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর এগুলো বাঁচতে হয় খুবই সাবধানে না হয় ব্যাঙ্গে যাওয়ার বয়ে রয়েছে এবার আমি একটি হাড়িতে এক কাপ পানির মধ্যে আমি খেজুর গুড় খেটে নিয়েছি খেজুর গুড় নির্ভর যে কোনো ধরনের গুড় এটা যার যার উপরে নির্ভর করে যে যতটুকু বেশি মিষ্টি খেতে চান ততটুকু বেশি দিবেন আর যে কম মিষ্টি খেতে চান কম দিবেন। এদিকে গুড়ের শিরা তৈরি হচ্ছে আর ওইদিকে তেল গরম হচ্ছে তেল অবশ্য আমি একবার গরম করে রেখেছিলাম এখন আবার গরম করছি এখানে বেজে নেব আর বেজে নেওয়ার পরে এখানে শিরায় আমি ডুবিয়ে নিব সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে মৌরি মৌরীর গানটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে আমার মেয়ের নিক নেম হলো মৌরি তার ভালো নেম নাফিসা নার্গিস আর নিক নেম হলো মৌরি কোনো কিছু যদি আমি কোনো কিছুতে যদি মৌরি ইউজ করি আর আমার মেয়ে পাশে তাকে ঠিক করে হেসে দেয় তার নাম শুনলে তার নামে যে একটা মশলা রয়েছে এটা শুনলে তার খুব হাসি আসে খুব এনজয় করে আমার মেয়ে এবার আমি এক এক করে ফিটাকুলো বেজে নেব আমি এগুলো মিডিয়াম টুল হিটে আমি বেজা নিচ্ছি বেশি আস হলে আবার বাইরের দিকটা জ্বলে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থাকবে এই জন্য সময় নিয়ে এগুলো বাঁচতে হবে এবার আমার পিঠাগুলো বেজা পিঠাগুলো বাজা হতে হতে আমি আরও একটা কাজ করছি এখানে একটি বউলে আমি দুই কাপ ময়দা আধা কাপ চিনি আর একটি ডিম নিয়ে নিয়েছি এগুলো আমি ব্যাটার রেডি করব এগুলো দিয়ে আমি সন্দেশ বানাবো ময়দার সন্দেশ যেটা আর এখানে হলো জাল সন্দেশ যেটা ছালের গুড়ির আমার মিষ্টি সন্দেশটা বানানোর ইচ্ছে ছিল না কিন্তু আমার ছোটো ছেলে জাল সন্দেশটা পছন্দ করে না যার জন্য আমি আবার মিষ্টি সন্দেশের গোলাটা রেডি করছি এখন আমি পানি দিয়ে এটা রেডি করে নিব এবার দেখুন আপনারা এগুলো গোল্ডেন করে বেজে নিয়েছি আমি খুব সুন্দর একটা সোনালি কালার হয়েছে ভালো করে তেল জড়িয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গুড়ের শিরাই বাড়ি আল তো শিলার ভালো করে লাগিয়ে নেব খুবই চেয়ারফুলি করতে হবে নাহলে ভেঙে যাবে এবার এই গরম তেলের মধ্যে আমি আরও কিছু দিয়ে দিয়েছি সেগুলো বাজা হচ্ছে অল্প আছে আমি শিরার মধ্যে কিছু সময় এগুলোকে ডুবিয়ে রেখেছিলাম এবার এগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি ফাইনালি আমার পিঠাগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে গুড়ের শিরায় ডুবিয়ে রেখে আমি এগুলো তুলে নিয়েছি ট্রেতে এগুলো ঠান্ডা হলে আমি একটা কন্টিনারে নিয়ে রাখবো টাইট কন্টিনারে এখানে দেখুন আরেক ট্রে এই ট্রেগুলো পুরোপুরি রেডি এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই খুবই টেস্টি খুবই সুস্বাদু একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন পুরোপুরি রেডি খুব সুন্দর লাগছে না এগুলো দেখতে এখানে আমি জাল সন্দেশ বানানোর জন্য যে রেডি রেখেছিলাম এখন আমি জাল সন্দেশ বানিয়ে নিচ্ছি তেল ঠিক মতো গরম হয়েছে কিনা অথবা গুলাটা ঠিক মতো রেডি হয়েছে কিনা দেখার জন্য আমি একটি এখানে গরম তেলে ছেড়েছিলাম দেখুন মশাল্লা খুব সুন্দর হয়েছে এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ চলে আমি এখানে কয়েকটি দিয়ে দিচ্ছি নেই মাশাল দেখুন সন্দেশগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে যদি সন্দেশগুলো ফুলে উঠে তাহলে বুঝবেন গুলাটা পুরোপুরি সুন্দর হয়েছে পুরোপুরি ঠিক আছে গুলাটা আর যদি দেখবেন সুন্দরভাবে হয় না তাহলে যদি গুলাটা পাতলা থাকে তাহলে সামান্য একটু গণ করে নিবেন আর যদি গণ থাকে তাহলে সামান্য একটু পাতলা করে নিবেন আমি যেগুলো হয়েছে সেগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি এটা উল্টে দিচ্ছি এখানে দেখুন আপনারা একটি ট্রেতে আমি টিস্যু নিয়ে নিয়েছি আর টিস্যুর উপর আমি সন্দেশগুলো রাখছি এখানে যে তেলগুলো রয়েছে এক্সট্রা তেল সেই তেলগুলো টিস্যু শুষে নিবে কারণ আপনারা জানেন সন্দেশ বানাতে প্রচুর তেলের প্রয়োজন হয় আর তেল তো তো সবার জন্যই ক্ষতিকর এক্সট্রা তেল শুষে নিবে এই টিস্যু সন্দেশগুলো দেখুন মশাল্লাহ খুব সুন্দর হচ্ছে ফুলকু হচ্ছে সুন্দর উঠেছে পেস্ট্রি প্যাডগুলো রেডি এখন আমি পেস্ট্রি বানিয়ে নিব আগে যে কাপড় রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে পেস্ট্রি বানাচ্ছি পেস্ট্রিগুলো বানিয়ে আমি এখানে দুইটি ট্রেতে রেখেছি এগুলো এখন ওভেনে দিয়ে দিব আর দিয়ে দেওয়ার আগে একটা কাজ করতে হবে এখানে আমি ছোটো নাইফ দিয়ে একটু কেটে নিয়েছি এখন একটা ডিম ব্যাঙ্গে আর ডিমের প্রলেপ দিয়ে দেব। দিয়ে তারপর অবেন টুকাবো সবগুলো পেস্টের উপরের অংশটুকু খেটে নিয়েছি এবার ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি সবগুলোতে ভালো করে ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি এগুলো রেডি এখন আমি ওভেনে এগুলো ঢুকিয়ে নিব আর ওভেন অলরেডি গরম আছে আমি ওভেন অন করে রেখেছিলাম ওভেনে দিয়ে দিলাম ওভেন থেকে পেস্ট্রিগুলো বের করে নিয়েছি রেডি হয়ে গেল পেস্ট্রি এখানে দুই ট্রে পেসি রেডি হলো এখন এগুলো আমি একটি ট্রেতে রেখে আবার পাখিগুলো এই দুইটি ট্রেতে আবার অবেনা দেব আমি একটি সসপ্যান বসিয়েছি সসপ্যানটা গরম হয়েছে আমি এখন তৈরি করব শির কুরমা শির কুরমা বানানোর জন্য আমার রাজা লাগবে এখানে দেখুন দুধ আমি ঘন করে জাল করে রেখেছি আর যেটা লাগবে শ্যামাই আমাদের দেশে যেটাকে বলা হয় নুরানি শ্যামাই আর এখানে কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ খেজুর রয়েছে আমি বাদামগুলোকে সুন্দর করে কেটে রেখেছি এগুলো দিয়ে আমি আজ তৈরি করব স্পেশাল শিরকুরমা অন্য সব সময় যেভাবে সেমাই রান্না করি আর যেভাবে রান্না করছি না একটু ডিফারেন্ট হয়ে রান্না করব আর তার জন্য আমি ইউজ করব আমার হ্যান্ডমেড ঘি আমি ঘি দিয়ে দেব সবগুলো বাজা হয়ে গেছে এবার এগুলো টুলে সাইডে রেখে দিব আমি সে গিয়ে বেজে এখানে দুধ দিয়ে নাড়ছি আজ আমি এখানে রেসিপি শেয়ার করছি না অন্য একদিন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের শির কুরমা আমি চুলাটা বন্ধ করে নিয়েছি আমি সসপ্যান থেকে এখানে ট্রেন্সফার করে নিয়েছি আর এদিকে আমি ময়দার সন্দেশগুলো বেঁধে নিচ্ছি এদিকে আমি ময়দা সন্দেশ বানিয়ে নিচ্ছি সন্দেশগুলো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে ঈদ মুবারক আর আমার ঈদের দিন শুরু হলো আমার হাজবেন্ডের দেওয়া এই বিউটিফুল ফ্লাওয়ার দিয়ে ফ্লাওয়ার আমার সব বরাবরই ফেভারেট আর যদি ফ্লাওয়ার গিফট পাওয়া যায় তাহলে তা আরও বেশি ভালো লাগে যাকে বলে একেবারে শোনায় সোভাগায় আর আমার ফ্লাওয়ারের প্রতি দুর্বলতাটা আমার হাজব্যান্ড জানেন আর যে কোনো অকেশনে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি ফ্লাওয়ারটা গিফট পাই সবসময় সবার আগে ডাইনিং টেবিলে আমার হাজব্যান্ডের দেওয়া এই ফ্রেশ ফ্লাওয়ারগুলো রাখলাম এরপর এখন আমি ধীরে ধীরে টেবিল সাজিয়ে নিচ্ছি খুবই কালারফুল বিউটিফুল ফ্লাওয়ার থ্যাংক ইউ এবার আমি এক এক করে আমার সব নাস্তাগুলো সাজিয়ে ডাইনিং টেবিলে রাখবো সবার আগে যেটা রাখছি সেটা হলো পেস্টি চিকেন পেস্টি এরপর যেটা যেটা রাখছি সেটা হলো নকশি পিঠা এখানে দেখুন কবি কুবি খুবই সুন্দর আর খেতে সুস্বাদু এই এখন দেখতে পাচ্ছেন শাহি শির কুরমা আর এটা হলো চটপটি আর চটপটির সাথে রয়েছে ফুচকা এগুলো বেজে রেখেছি আর এরপরে হলো ময়দার সন্দেশ এর হলো ছালের গুড়ির জাল সন্দেশ ওটা ছালের গুড়ি দিয়ে বানিয়েছি আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ক্যারট পপ ক্যারট দিয়ে পপ বানিয়েছি আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো চিকেন হাফ মুন পাই এটা হল সুজির বরফি সুজির হালুয়া বানিয়ে তারপর এটা আমি শ্যাস দিয়ে তুলেছি আর এখানে রয়েছে এখানে রয়েছে এটা হলো তেঁতুলের টক পানি এটা আমি ফুচকার কাছে রাখলাম এটা হলো তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি আর সাথে এখানে আমি রেখেছি পাপাডম গুঁড়া করে রেখেছি চটপুটির সাথে খাবার জন্য চটপুটির সাথে খেলে খুবই টেস্টি হয় আর এখানে আমি এক রেখেছি আমি আমার টেবিলটা সাজিয়ে নিয়েছি এবার আমি একটু দূর সরে গিয়ে আমার সারা ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এখানে দেখুন আর আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম এবারের ঈদে কী ছিল আমার ফ্যামিলির জন্য আমার ঈদ আয়োজন এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলোই ছিল আমার ঈদ আয়োজন আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব السلام عليكم الله حفظ